गुड आफ्टरनून लेडीज আমার নাম দেবস্মিতা ঘোষ আর আমি রিপ্রেজেন্ট করছি দীপান্বিতা বুটিক কে অ্যাডমিনে যে আছে একটু লাইভটা অ্যাপ্রুভ করে দিও একটু ওয়েট করছি লাইভ অ্যাপ্রুভালের জন্য যদি কেউ অলরেডি দেখতে পাচ্ছো তাহলে একটু বলো ক্লিয়ার আছে কিনা পিকচার এন্ড সাউন্ড সমঙ্কিতা গুহরায় হ্যালো হাই থ্যাঙ্কস ফর জয়নিং মাই লাইভ আজকে দেখাবো কুর্তিস এন্ড যদি সময় থাকে তাহলে ব্লাউজেস একটু চটপট সবাই জয়েন করে নাও আচ্ছা আমার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি আমি কম্পারেটিভলি নিউ সেলার এই গ্রুপে সো আমার নাম হচ্ছে দেবস্মিতা ঘোষ আর আমার বুটিকের নাম হচ্ছে দীপান্বিতা আমাদের বুটিক হচ্ছে সাউথ ক্যালকাটায় নিওয়ালিপুর বেহালার একদম কাছে তো যারা বেহালায় থাকো বা নিওয়ালিপুরের আশেপাশে থাকো তোমরা জানবে জেমস লং সরণী জেমস লং সরণীর একদম ওপরেই আমাদের বুটিক তারাতলা থেকে অ্যারাউন্ড 5 to 7 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের এখানে কাস্টমাইজেশন হয় আমাদের এখানে টেলারিং হয় কেউ যদি টেলারিং কিছু জিনিস করতে চাও তাহলে অবভিয়াসলি উইথ দ্য স্যাম্পল পাঠিয়ে দিতে পারো আমরা জিনিস তৈরি করে আবার কুরিয়ার করে দেবো আর যদি আসতে চাও তাহলে তো ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম চলে আসতে পারো এখন টাইমিংটা একটু ডিফারেন্ট আছে এই লকডাউনের জন্য আর কি এখন আমাদের টাইমিং হচ্ছে 12টা থেকে 3টে সো কেউ যদি আসতে চাও তাহলে 12টা থেকে 3টের মধ্যে টাইম করে চলে আসবে একটু অবভিয়াসলি একটু আগে থেকে কল করে এসো আচ্ছা আজকে কালেকশন স্টার্ট করে দিচ্ছি ফার্স্টেই বলি আমার এখানে যা জিনিস আমি প্রোডাক্টস দেখাবো বেশিরভাগই মানে আজকে যেগুলো দেখাবো সেগুলো বেশিরভাগ আমার ডিজাইন থাকবে আমি গেছিলাম তোমার শপে ওকে 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 আচ্ছা কবে এসেছিল বলো তো হতে পারে এসেছো মেবি মানে আই কান্ট রিকল রাইট না হয়তো মুখ দেখলে মানে চিনতে পারবো নামটা মেবি তুমি হয়তো মায়ের সাথে ইন্টারঅ্যাক্ট করেছিলে আচ্ছা আজকে তাহলে লাইভটা স্টার্ট করে দিচ্ছি আজ গাউন দেখাবে বৃতি ইয়েস দেখাবো দেখাবো গাউন দেখাবো হাই রুনা এই তো আমার ডার্লিংকে দেখেছি আচ্ছা চলো তাহলে আজকে স্টার্ট করে দিচ্ছি আজকে লাইভে একটু কিছু জিনিস থাকবে যেগুলো একটু কম রেঞ্জ থেকে স্টার্ট করে একটু বেশি রেঞ্জ অবধি থাকবে জেনারেলি ধরো ওই 550 থেকে আজকে স্টার্ট করব ঠিক আছে তো একদম লো রেঞ্জ থেকেই আজকে স্টার্ট করছি আজকে স্টার্ট করছি একদম 550 রেঞ্জ থেকে নাম্বার তো দেওয়া আছে যাদের যা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে কোন সাইজটা চাইছো সেটা কিন্তু মেনশন করবে ওকে 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 বুঝতে পেরেছি আমি ছিলাম না আচ্ছা চলো তাহলে আজকের কালেকশনটা স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে দেখাবো কিছু সিঙ্গেল সলিড কালার জিনিস আমার কালারটা কিনে দাও তো ফার্স্টে দেখাচ্ছি কিছু সিঙ্গেল সলিড কালার দিয়ে স্টার্ট করছি একদম একটা পিওর হোয়াইট দেখো ফার্স্টে জয়িতা ঘোষ এসে গেছি থ্যাংক ইউ ফর কামিং এন্ড ওয়েলকাম আচ্ছা এই কুর্তিগুলো দেখো এইগুলো একদম বেসিক সলিড কালার কুর্তি আজকের জন্য প্রাইস আছে 540 540 প্লাস শিপিং চার্জ এক্সট্রা সাইজ গুলো বলে দিচ্ছি হ্যাঁ আজকে আমি বললাম 550 রেঞ্জটা থেকে স্টার্ট করব ওকে এইটা দেখো এটা যাচ্ছে একদম বেসিক হোয়াইট কুর্তি যারা ধরো একটু ফর্মাল ওয়্যারে চাইছো বা এর সাথে কোনো একটা দুপাট্টা বা জ্যাকেট ক্যারি করতে চাইছো সেই জন্য সিঙ্গেল কালার কুর্তি চাইছো তোমরা এগুলো নিতে পারো সাইজ হবে এগুলোর একটু বিগ সাইজ 42 44 46 ওকে একদম
প্লেন হোয়াইট কুর্তি, এগুলো মেটেরিয়ালটা থাকছে কটন রেয়ন, কটন রেয়ন মেটেরিয়াল আছে। স্নিগ্ধা ব্যানার্জি হ্যালো, কটন রেয়ন মেটেরিয়াল আছে, প্রাইস যাচ্ছে এগুলো 540, অনলি 540। এগুলো সাইড কাট কুর্তি, ওকে দেখে নাও, সাইড কাট আছে, লেন্থ এগুলো যাবে 44 ইঞ্চেস, 44 ইঞ্চেস লেন্থ যাবে, এর আরো অনেকগুলো কালার আছে, প্রাইস আছে অনলি 540, 540। পুরোটা দেখো, এইভাবে গলা পুরো বন্ধ করে ফেলতে পারো, বা এটাকে এরকম ভাবে ধরো হালকা করে ফেলে রাখলে এটা এইভাবেও করতে পারো। নেক্সট এর কালারটা দেখাচ্ছি অরেঞ্জ, এটারও প্রাইস থাকবে 540, এটারও সাইজ পাবে 42, 44, 46, 42, 44, 46। হোয়াইটটা পছন্দ থাকলে স্ক্রিনশট নাও, আমি হোয়াইটটা সরাবো এবার। 34, 36 সাইজ কিছু দেখাও, শর্ট হাইটের, হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো, একটু বিগ সাইজটা দিয়ে স্টার্ট করছি, বাট দেখাবো সব রকম সাইজই দেখাবো। এটা দেখে নাও, এটা আছে অরেঞ্জটা, এটাও 540 প্রাইস আছে, এন্ড সাইজ এগুলো পাবে 42, 44, 46। যারা স্মলে চাইছো, অন্য জিনিস আমি দেখাবো, একটু আমার সাথে থাকো। এই আসছে জিনিসটা, দেখে নাও, একদম পিওর অরেঞ্জ কালার, আর ভেরি নাইস এন্ড ব্রাইট কাইন্ড অফ এন অরেঞ্জ কালার, প্রাইস আছে 540, এগুলোর লেন্থ থাকবে 44 ইঞ্চেস, চেস্ট থাকবে 42, 44, 46, ওকে পছন্দ থাকলে স্ক্রিনশট নেবে। সরাচ্ছি, আজকে একটু চটপট মুভ করব, বিকজ অনেক জিনিস আছে দেখানোর। নেক্সট দেখেন আরেকটা চকলেট ব্রাউন, চকলেট ব্রাউন কালার, এগুলো কিন্তু সবই তোমরা চেস্ট সাইজ পাবে, দাঁড়াটা বলে দিচ্ছি এক সেকেন্ড, ব্রাউনটা চেস্ট সাইজ হবে, এটাও যাচ্ছে 540, 540, চকলেট ব্রাউন কালার, হাতাগুলো থাকছে থ্রি কোয়ার্টার হাতা, 540 প্রাইস, সাইজ বুক করবে 42, 44, 46, ওকে চলো সরিয়ে দিচ্ছি। এগুলো একদম পিওর কটনের, কিন্তু কটন রেয়ন মেটেরিয়ালের, সো ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। পাশে যেটা পরানো আছে, এইটা দেখো, এইটাই আছে, এটা কিন্তু আমার ডিজাইন করা, থ্যাংক ইউ রুনা, এটা দেখো, এটা আসছে রেড এর সাথে ইন্ডিগোর কম্বিনেশন, ওকে হাতে ইন্ডিগোর ফ্রিল, নিচটা দেখো একটু চওড়া করে ইন্ডিগো বর্ডার যাচ্ছে, নিচে একদম চওড়া করে ইন্ডিগো বর্ডার যাচ্ছে, এটার প্রাইস আছে 780, 780, 780 টাকা প্রাইস আছে, সাইজ এটার মধ্যে বুক করবে 36, কুর্তি সাইজ বলছি, 36 মানে কিন্তু এম, ওকে 36 মানে এম, 36, 38, 40, 42, 44 মানে এম থেকে ডাবল এক্সেল অবধি বুক করবে, প্রাইসটা আছে 780, সেই জন্যই তো ভালো লাগলো তোমার ডিজাইন বলেই। বনশ্রী আন্টি হ্যালো, আচ্ছা এটা দেখে নাও, এই জিনিসটা যাচ্ছে 780, 780, 780, এটা কিন্তু সাইড কাট নয়, দিস ইজ আ এ লাইন কাট, এ লাইন এটা, হ্যাঁ এটা এ লাইন প্লাস এটা কলি কাট করা, কলি দাঁড়াচ্ছে, হ্যাঁ জয়িতা তুমি যদি এটার সাইড কাট চাও আমি বানিয়ে দিতে পারবো, আমার কাছে মেটেরিয়াল আছে, হয়ে যাবে, এটা কারোর পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে নাও, দিস ইজ একদম পিওর কটন, একদম পিওর কটনের মধ্যে আছে। ওকে চলো সরিয়ে দিচ্ছি,
সব রকম মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি, হ্যাঁ সব রকম প্রাইস রেঞ্জ মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। তেলটা কোথায় রাখছি ৪০ and ৪২ একটু কাছ থেকে দেখাই, হ্যাঁ এটা সরি হ্যাঁ দেখো এই আছে জিনিসটা, এটাই আছে একদম অফ হোয়াইট ফ্লাক্সের মধ্যে। এটা না লুজ হয়ে গেছে, এটাকে একটু টাইট করে দাও। একটু দেখো এই আসছে জিনিসটা, হ্যাঁ এই যে কাজগুলো দেখছো এগুলো কিন্তু এমব্রয়ডারি করা। প্রাইস আছে ৮৫০, প্রাইস আছে ৮৫০। এই আসছে ডিজাইনটা, পছন্দ থাকলে স্ক্রিনশট নেবে। একটু আমি ক্যামেরাটা সেট করতে একটু টাইম নিচ্ছি। সাইজ এটা বুক করবে ৪০ and ৪২, ঠিক আছে হয়েছে, ঠিক আছে। আমার স্ট্যান্ডের হোল্ডারটা হঠাৎ করে লুজ হয়ে গেছে। আচ্ছা এটা কারোর পছন্দ থাকলে স্ক্রিনশট নেবে। দিস ইজ আ ভেরি সুদিং কাইন্ড অফ আ থিং। দেখো এটা অফ হোয়াইট এর সাথে অ্যাশ গ্রে কম্বিনেশন করে গেছে, সাইড কাট কুর্তি। প্রাইস যাবে ৮৫০, প্রাইস থাকছে ৮৫০। আচ্ছা নেক্সট আরেকটা দেখাবো এই ধরনেরই, নেক্সট আরেকটা দেখাবো এই টাইপেরই। এটা কারোর পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। বুকিং কনফার্মেশন সব লাইভ এর পর, লাইভ এন্ড হলেই আমি বুকিং কনফার্মেশন দিতে স্টার্ট করব। নেক্সট আরেকটা দেখো, এটারও মেটেরিয়ালটা প্রচন্ড সফট। দিস ইজ আ ভেরি হোয়াট শুড আই সে, ইটস আ ভেরি ট্রেন্ডি লুকিং, ভেরি কোয়ার্কি লুকিং পিস। দেখে নাও, প্রাইস আছে ৮৫০, সাইজ বুক করবে ৪০-৪২, ৪০ and ৪২। এই আসছে জিনিসটা, দেখো এই আসছে জিনিসটা। প্রাইস থাকছে এটারও ৮৫০, সাইজ বুক করবে ৪০ and ৪২, ৪০ and ৪২ সাইজ বুক করবে। জিনিসটা দেখে নাও, সাইড কাট আছে, এটা এসিমেট্রি আছে, হ্যাঁ সামনেটা ছোট পেছন দিকটা একটু সামান্য লম্বা, সাইড কাট এন্ড এইভাবে জিনিসটা গেছে। সামনে এই বাটনস আছে, এগুলো পুরোপুরি ওপেন করা যায়। সো এইটা আরেকটা ভাবেও কিন্তু পড়তে পারো, এই নয় যে শুধু কুর্তি ভাবেই পড়তে হবে। সোনালি দা তুমি যে ব্ল্যাকটা পরে আছো সেম টু সেম ড্রেস হবে? হ্যাঁ হবে 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 হবে। এইটা দেখো, এইটা যেটা কুর্তিটা আছে এটা ফুল ফ্রন্ট ওপেন, এটা ফুল ফ্রন্ট ওপেন। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইনস্টেড অফ ওয়েয়ারিং দিস জাস্ট লাইক আ কুর্তি, ইউ ক্যান ওয়্যার দিস লাইক আ লং জ্যাকেট অলসো। দেখ এই দেখো এইভাবে পরো, জ্যাকেটের মতো করে পরো, জিন্সের সাথে, জিন্সের সাথে ধরো একটা স্প্যাগেটি টপ পরলে তার উপরে একটা লং জ্যাকেট পরলে, হয় না সব অ্যাক্ট্রেসদের এয়ারপোর্ট লুক একটা ব্যাপার হয় না, অনেক সময় আমরা দেখি পিকচার্স, তো ওখানে দেখবে এই ধরনের একটু লং জ্যাকেটস কিন্তু অনেকেই পরে জিন্সের সাথে পেয়ার করে, সেক্ষেত্রে জিনিসটা ভীষণ ভালো লাগবে দেখতে। কি গো 36-38 কিছু নেই গো? হ্যাঁ হ্যাঁ আছে, দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা এটা সরিয়ে দিচ্ছি, হ্যাঁ
36-38 এর না আমাকে একটা ম্যানিকুইন নিতে হবে জানো তো আমার সব দুটো ম্যানিকুইনই হচ্ছে 40 আর 42 এর আই মিন ওয়ান পিস ড্রেস আচ্ছা হ্যাঁ এইটা আমি যেটা পরে আছি দিস ইজ আ কুর্তি তুমি চাইলে এটাকে লং করে অ্যাজ আ ড্রেস বলবে বানিয়ে দেব এইটা দেখো এইটা একটা ওয়ান পিস লং ড্রেস আছে ওয়ান পিস লং ড্রেস প্রাইস আসবে 850 প্রাইস আসবে 850 এটার সাইজ হবে 36-38 একটু দূর থেকে দেখো এইটা দেখো এটা যাচ্ছে ওয়ান পিস লং ড্রেস ওকে 36 এন্ড 38 এই দুটো সাইজই এটা বুক করবে তার বড় সাইজ কিন্তু বুক করবে না প্রাইস যাবে 850 850 টাকা প্রাইস যাবে একটু কাছ থেকে দেখো এটা একটু জ্যাকেট লুকের মতো একটা ব্যাপার গেছে এটার মধ্যে মেটেরিয়াল থাকছে পিওর রেয়ন পিওর ন্যাচারাল রেয়নের উপরে এই যে প্রিন্টটা দেখছো না এটা কিন্তু একটু মানে কি বলবো এটা একটু ন্যাচারাল ডাইয়ের যে প্রিন্টগুলো হয় সেই টাইপেরই প্রিন্টটা কমফোর্টেবল হবে কমফোর্ট নিয়ে কোনো ডাউট রেখো না ভীষণই কমফোর্টেবল হবে এগুলো প্রাইস যাচ্ছে 850 এটা যাচ্ছে ওয়ান পিস লং ড্রেস এটা কিন্তু খুব বেশি ঘের ওয়ালা নয় হ্যাঁ খুব বেশি ঘের নয় এটা মিডিয়াম ঘের দেখো এটা যাচ্ছে মিডিয়াম ঘের প্রাইস থাকছে 850 প্রাইস আছে 850 36 এন্ড 38 বুক করবে সরাচ্ছি সুস্মিতা মুখার্জি হ্যালো নেক্সট নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও ছোট সাইজের উপরে এটা যাচ্ছে ইটস আ ভেরি সুদিং কুর্তি একদম স্টিল গ্রে কালার আচ্ছা এটা দেখ কাছ থেকে একটুখানি দেখে নাও এখানে না ওয়ার্ক করা আছে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু ছোট ছোট করে হ্যান্ড স্টিচ দেওয়া আছে ওকে এই আছে জিনিসটা এটাও বুক করবে 36 এন্ড 38 এর সাথে জাস্ট টু ব্রাইটেন দিস আপ রেড কালারের পালাজো দিয়ে কিন্তু পড়তে পারো রেড পালাজো বা রেড কালারের চুড়ি পা দিয়ে পড়তে পারো প্রাইস যাচ্ছে এটা 750 প্রাইস থাকছে এটা 750 বুক করবে কিন্তু अगेन 36 এন্ড 38 36 এন্ড 38 এর বেশি এটা কিন্তু বুক করবে না প্রাইস যাচ্ছে 750 দেখে নাও এটা কিন্তু কুর্তি সাইড কাট কুর্তি অ্যাকচুয়ালি ম্যানিকুইনে দেখি অভ্যেস তো ম্যানিকুইনে না দেখালে মনে হয় যে মেবি ঠিক মতো বোঝাতে পারছি না এই আসছে জিনিসটা চলো সরাচ্ছি নেক্সট আরেকটা দেখাচ্ছি এটার প্রাইস যাবে 650 only 650 এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গেল বা ডাবল পিস করে আছে একটা বা দুটো করে এগুলো আমার কাছে আছে এই জিনিসটা দেখো এটাই আছে পুরোপুরি ওয়াশ এন্ড ওয়্যার মেটেরিয়াল পুরো ওয়াশ এন্ড ওয়্যার মেটেরিয়ালের মধ্যে যাচ্ছে 650 ইজ দ্য প্রাইস বুক করবে এটা 38 এন্ড 40 এই দুটো চেস্ট সাইজ হলে কিন্তু এটা বুক করে ফেলতে পারো প্রাইসটা এই সাইডটা দেখো সাইড কাট গেছে ভীষণ স্মার্ট লুক একদম ছোট্ট বোট নেকের ওপর প্রাইস থাকছে অনলি 650 যারা আমার থেকে নিয়েছো তারা জানো আমার জিনিসের কোয়ালিটি কেমন হয় আর যারা এখনো অবধি নাও নি ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম রিড মাই রিভিউজ গো টু মাই পেজ জিনিস কেনার আগে দেখে নাও ওয়েদার আই মিন ইউ নো ওয়েদার ইউ আর হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট ইউ আর গেটিং ইউর মানি ইজ ওয়ার্থ অর নট এটার প্রাইস আছে 650 সাইজ বুক করবে 38 এন্ড 40 পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে বুকিং করো বুকিং নাম্বার তো দেওয়া আছে করিনি আমি নাম্বার দিইনি না আজকে আমি নাম্বার দিইনি 0171614 15 48-50 সাইজ হ্যাঁ 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 আছে 48-50 সাইজও আছে আচ্ছা এটা কারোর পছন্দ থাকলে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও আমি এবারে একটু বিগ সাইজ দেখাবো আজকে আমার প্ল্যানই ছিল একটু বিগ মানে
44 and above sizes দেখানো। এই কুর্তিটা দেখো দাম যাচ্ছে 675, এটা বুক করবে 44 45 48 50 52 অবধি এটা বুক করবে, দাম যাচ্ছে 675, এটা 44 থেকে 52 অবধি বুক করবে, 44 চেস্ট সাইজ থেকে 52 অবধি বুক করবে, প্রাইস যাচ্ছে 675 675। ইটস এ নাইস পিঙ্ক কালার, একদম সুন্দর একটা মিষ্টি গোলাপি কালার যাকে বলে, এটা হচ্ছে তাই। মেটেরিয়াল ভীষণ ভালো, মেটেরিয়াল যাচ্ছে পিওর ন্যাচারাল রেয়নের ওপর। রেয়ন বলতে কিন্তু অনেকের একটা ধারণা থাকে যে গরম লাগবে বা স্কিনে কোনো ইরিটেশন হবে কিনা, বাট লেট মি অ্যাসিওর ইউ রেয়ন আমার এখানে যে ন্যাচারাল রেয়ন আমরা যেটাকে বলি দ্যাট ইজ ভেরি ভেরি স্কিন ফ্রেন্ডলি। আজ অবধি মানে আমাদের তো হয়ে গেল 18 বছর হয়ে গেল আমাদের বুটিক রেয়ন, ধরো আমরা ডিল করছি অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 10 ইয়ার্স হবে, তো আজ অবধি কিন্তু কারোর এরকম কোনো কমপ্লেন আসেনি আমাদের বুটিকের কাছে যে আমাদের ন্যাচারাল রেয়ন পরে কারোর কোনো আনকমফোর্টেবল ব্যাপার হয়েছে বা স্কিন ইরিটেশন হয়েছে, সেরকম কিন্তু নয়। আমি এতগুলো কথা এই জন্যই বলছি কারণ কি আমি তো ধরো শুধু অনলাইন প্ল্যাটফর্মে নয় অফলাইন প্ল্যাটফর্মেও অনেকের সাথে ডিল করি, সো ইউ নো মেনি পিপল হ্যাভ আ কনসেপ্ট যে রেয়ন মেবি ন্যাচারাল ফেব্রিক নয়, স্কিন ইরিটেশন হতে পারে, কটন তো নয়, বাট ডু নট গো ফর দ্যাট, ট্রাস্ট মি ন্যাচারাল রেয়ন ইজ অ্যাজ গুড অ্যাজ কটন। সো এটার দাম যাচ্ছে 675, সাইজ বুক করবে এটা 44 থেকে 52, 44 46 48 50 52 এতগুলো সাইজ বললাম বুক করবে। 48 50 সাইজের গাউন দেখছি গো, এখন আমি যে জিনিসগুলো হাতের কাছে নিয়ে বসেছি দেখাতে থাকছি, গাউনও দেখাবো আমি। আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, খুব ভালো তোমার কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করি সবসময় উইকে দুটো করে লাইভ করার, মানে আই থিঙ্ক কালকেও আমার আছে এখানে 12টা থেকেই আছে, তো যেহেতু আমার নিউ সেলার্স তো অনেক মানে বেশিরভাগই তোমরা আমাকে ফার্স্ট টাইমই হয়তো এখানে দেখছো, হোপফুলি এক দু মাসের মধ্যে আমরা অনেকটা মুখচেনা হয়ে যাব। আচ্ছা এটার প্রাইস আছে 675 675। আমাদের বুটিক হচ্ছে দীপান্বিতা, আমাদের পেজ তোমরা গুগলে গিয়ে যদি সার্চ করো দীপান্বিতা লিখে DEEPNWITA দেখবে হাইয়েস্ট রেটিং যে পেজটা আছে ওটাই আমার, দীপান্বিতা পেজ আমার নিজের, আমার নিজের বুটিকের পেজ, সো তোমরা গিয়ে দেখতেই পারো। আমাদের লোকেশন হচ্ছে সাউথ ক্যালকাটা তারাতলার কাছে। এইটা দেখো, এইটা আসছে শর্ট স্লিভের ওপর পিওর মঙ্গলগিরি কটন, পিওর মঙ্গলগিরি কটন, ওকে ছোট হাতা, গলার সামনের ওয়ার্কটা একবার দেখে নাও। আজরা কুর্তি হবে, আজরা কুর্তি, আচ্ছা ঠিক আছে দেখছি গো যদি কিছু থাকে আমি দেখাবো। অ্যাকচুয়ালি অনেক কালেকশন আছে আজকে, যেগুলো নিয়ে বস মানে স্টার্ট করবো হয়েছে সেগুলোই দেখাচ্ছি, আজরাকও থাকে আজকে না হলে কালকে দেখিয়ে দেবো। এইটা দেখো, এই কাপড়টা কিন্তু পিওর কটন, হ্যাঁ জানি না আমি কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট এখানে দেখো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট মেটেরিয়ালস, মঙ্গলগিরি কটন আমার ভীষণ ভীষণ পছন্দের, কারণ মঙ্গলগিরির মতো মানে আরামদায়ক অ্যান্ড গুড লুকিং খুব কমই কটনস হয়। এইটা দেখো, এইটা স্পেশালিটিটা কি বলছি কাছ থেকে দেখিয়েছি, এই যে একটা ইন্টারভিউভিং করা আছে দেখছো, এইটা কিন্তু ইন্টারভিউভিং করাই, এটা কিন্তু কোনো প্রিন্ট নয়, এন্ড দিস ইজ মঙ্গলগিরির মধ্যে সেলফ ওয়ার্ক করা, কটন কোয়ালিটি কোয়াইট ভালো, শর্ট স্লিভ, উপরটা একটা ওয়ার্কের মধ্যে যাচ্ছে, আদারওয়াইজ এটা কিন্তু পিওর কটনের ওপরেই আছে। প্রাইস যাবে এটার 750, 750 প্রাইস যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এর আগে আই থিঙ্ক 950 এরকম কিছু ছিল, পরে এটা আমরা ডিসকাউন্ট দিয়ে 750 দিয়ে দিয়েছিলাম। সাইড কাট দেখে নাও, সাইড কাট সামনেও কিন্তু একটা ছোট স্লিট আছে, এটা সাইজ বুক করবে 38 40 42 44
কুর্তা সেট উইথ দুপাট্টা, হ্যাঁ আমা তানিকে বলছি কুর্তা সেট উইথ দুপাট্টা পিস আছে আমার কাছে, স্যুট পিস। থ্যাংক ইউ রুনা, এই নেক পিসটা আমাকে গিফট করেছিল একজন সোমা, ও খুব সুন্দর হ্যান্ড পিস মানে হ্যান্ড জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি বানায়, আই থিঙ্ক হয়তো দেখেওছো ওর লাইভ কখনো। এটা দেখে নাও, এই আসছে 750 প্রাইস, 38, 40, 42, 44 এই সাইজ গুলো বুক করতে পারো। আচ্ছা নেক্সট একটা গাউন দেখাবো, হ্যাঁ সরাচ্ছি এটা। এই গাউনটা দেখো, নেক পিসটা ওয়াও, থ্যাংক ইউ। এই মঙ্গলগিরি কুর্তিটি অন্য কালার হবে না, মঙ্গলগিরি কুর্তাটা অরেঞ্জই আছে। শর্মিষ্ঠা হ্যালো দি, কেমন আছো? আছি গো, মোটামুটি ঠিকঠাক আছি এখন। দেখাবো তানি স্যুট পিস, মেবি আজকে সময় হবে না, ইফ পসিবল কালকেও 12টা থেকে আমার লাইভ আছে, একটু থাকার চেষ্টা করো, আই উইল মেক ইট আ পয়েন্ট যে আমি স্যুট পিস দেখাই। গানটা আমার খুব পছন্দ, আমার খুব পছন্দের গান। এইটা দেখো, এটা যাচ্ছে একটা ফ্লোরালের উপর লং গাউন, এইটা কেমন হয়েছে বলো? এটা আমি নতুন ডিজাইন করেছি, ফ্লোরালের ওপর লং ওয়ান পিস গাউন। আচ্ছা স্লিভের ব্যাপারটা আমি বলি, হাতা যেটা দেখছো মানে এই যে স্ট্র্যাপটা, এটা কিন্তু খুব একটা সরু নয়, এটা কিন্তু যথেষ্ট চওড়া স্ট্র্যাপ, এন্ড এটা ইজিলি তোমরা ক্যারি করতে পারবে উইদাউট আ স্ট্র্যাপ। দেখো আমি খুব খোলাখুলি বলে দিচ্ছি, হ্যাঁ কারণ অনেকের স্ট্র্যাপ নিয়ে কতটা চওড়া কতটা সরু কোথায় পড়তে পারবো সব জায়গায় পরা যাবে না এরকম প্রচুর প্রচুর কনসার্নস থাকে, আমার নিজেরও হয় কোনো একটা জিনিস পরার সময়, সেই জন্যই আমি একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি এই যে স্ট্র্যাপটা দেখছো এটা কিন্তু খুব একটা সরু নয়, এটা যথেষ্ট চওড়া আছে। ডিজাইনটা দেখো, এই আসছে ডিজাইনটা। আচ্ছা টপ হাফে এটার লাইনিং আছে, এই আসছে ব্যাক সাইড, ব্যাকে একটা দড়ি দেওয়া আছে কোমরে একটু ফিটিং করে নেওয়ার জন্য। প্রাইস থাকবে এটা 950, ইটস আ ভেরি নাইস একদম ফ্লোই টাইপের কটনের ওপর সামারি ফিলের একটা লং গাউন, এটাই আছে লং ড্রেস। সাইজ বুক করবে 38 থেকে 44 অবধি হয়ে যাবে, 38 থেকে 45 অবধি বুক করবে। সামনে দেখে নাও বক্স প্লিটস দেওয়া আছে, প্রাইস থাকছে এটা 950, দিস ইজ মাই ওন ডিজাইন, 950 প্রাইস আছে। পছন্দ থাকলে রুনা এটা দেখতে পারো, কিন্তু এটা ওয়ান পিস গাউন হিসেবে কোয়াইট ভালো যাবে, তোমার সাইজটাও আছে। 950 ইজ দ্য প্রাইস। আচ্ছা নেক্সট আরেকটা গাউন দেখাবো, বড় সাইজের গাউন আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এটা পছন্দ থাকলে স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে আমাকে পাঠিয়ে দেবে, আমার নাম্বার পিন পোস্ট করা আছে, লাইভ এন্ড হওয়ার পর আমি কনফার্মেশন দিয়ে দেবো, সরিয়ে দিচ্ছি। হ্যাঁ নেক্সট আরেকটা গাউন দেখাবো, এইটা দেখো। শিল্পিতাই কেমন আছো, শরীর কেমন আছে? কটা কুর্তা দেখালে, কটা কুর্তা দেখালাম, দেখাচ্ছি 12টা থেকে লাইভ করছি, শরীর আছে গো মোটামুটি আছে, আজকে যেমন সকালবেলা আবার পাটা খুব ফুলে গেছিল, ভাবছিলাম তাই মানে লাইভটা করতে পারবো কিনা আসতে পারবো কিনা, এখন ইটস আ ডেইলি পার্ট অফ মাই লাইফ,
মানে প্রচুর রেস্ট্রিকশন হয়ে গেছে। আগে যে কাজগুলো খুব ইজিলি করে ফেলতাম, এখন মনে হয় সেগুলো করতেই যেন অনেক টাইম লাগছে, অনেক সময় মানে বেশি কষ্ট হচ্ছে করতে। তো এইসব এখন চলবে, এটা এখন চলবে। কুর্তি দেখিয়েছি গো একটুখানি, আমার রেকর্ডেরটা পারলে দেখে নিও। ফার্স্টের দিকে কুর্তি দেখিয়েছি। এটা দেখো, এটাই আছে ওয়ান পিস লং ড্রেস, সাইজ বলে দিচ্ছি এটা 42 থেকে 46 বুক করবে। একটু কাছ থেকে দেখো, এটার প্রিন্টটা দেখো, এটা এই যে ডাবু প্রিন্টের ওপর, ঠিক আছে, অকার ইয়েলো বেস, তার উপরে অকার ইয়েলো দিয়ে কিন্তু সেলফ প্রিন্টটা করা আছে। প্রাইস আছে এটা 900, প্রাইস যাচ্ছে এটা 900। এগেইন এটারও নিচে একটু চওড়া করে একটা বর্ডার দেওয়া আছে, মাল্টি কালার দিয়ে জিগজ্যাগ করে ঘেরটা গেছে। প্রাইস থাকছে এটা 900 only, প্রাইস থাকছে 900। সাইজ বুক করবে 42, 44, 46 অবধি এটা বুক করতে পারো। এগুলো কিন্তু ওয়ান পিস লং ড্রেস, এরকম ফ্লোরাল পিঙ্কে নেই না রুনা, ফ্লোরাল পিঙ্কে নেই গো। ফ্লোরাল পিঙ্ক একবারই এনেছিলাম, দেখিয়েছিলাম, অল্প কটাই তৈরি হয়েছিল, এখন ফ্লোরাল পিঙ্ক। আচ্ছা এটা দেখে নাও, এটার প্রাইস যাচ্ছে 900, প্রাইস থাকছে এটা 900। এটা উইথ থ্রি কোয়ার্টার স্লিভ অ্যান্ড কালারটা ভীষণ কালারফুল রেখেছি। এর সাথে দেখো আমি যে নেকপিসটা পরে আছি, এরকম একটা হ্যান্ডমেড জুয়েলারিও এর সাথে পরতে পারো, ভাল লাগবে দেখতে। প্রাইস থাকছে 900, সাইজ বুক করবে এগুলো 42, 44, 46। এরম গাউন 48, 50 তে দেখাও না গো, এটা 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 এরকম বানিয়ে দেবো 48, 50 তে। এগুলো 46 অবধি এবারে হয়েছে, এটা 46 অবধি হয়েছে। কাফতান ড্রেস দেখবেন কি, 48, 50 যে বলছেন, আমি ওনাকে বলছি কাফতান ড্রেস চাইলে দেখাতে পারি। কাফতান ড্রেসের তো কোনো ওরকম সাইজ হয় না যে কেউ পড়তে পারে, কাফতান ড্রেস আমার কাছে এখন রেডি আছে। আচ্ছা এটা হয়ে গেছে, এটা তাহলে সরিয়ে দিচ্ছি। দামি মানে ম্যানিকুইনটা আমার খুবই ছোট সাইজের, এটা যথেষ্ট বড় সাইজের আমি পরাচ্ছি। It might look a little weird. Price থাকছে এগুলোর 700, only 700. Short sleeve, গলার কাছে দেখে নাও, পিটার প্যান কলার দেওয়া আছে, and এই যাচ্ছে এগুলোর ঘের। এগুলো কিন্তু শুধু বিগ সাইজই বুক করবেন, মানে 48, 50, 52, পিওর কটন মেটেরিয়াল, 48, 50, 52, এই তিনটে সাইজ বুক করবেন। প্রাইস যাচ্ছে এটার 700 only. এটার আরেকটা কালারও আছে দেখাবো, সেম ড্রেসের আরেকটা অন্য কালার দেখাচ্ছি, সেম ড্রেসেরই এটা আরেকটা কালার। হ্যাঁ এগুলো প্রাইস আছে 700, এগুলো যাচ্ছে লং ড্রেস ইন বিগ সাইজ, মানে 48, 50, 52, এই তিনটে সাইজ এটার বুকিং হবে, 54 ও হয়ে যাবে। প্রাইস যাচ্ছে এগুলো 700, ওকে ছাড়াচ্ছি। আচ্ছা এরপর একটু কাফতান ড্রেস গুলো দেখিয়ে দেবো। Thank you.
ওয়ান ড্রেস অগেন ইন পোলকা ডটস, প্রাইস যাবে 750, প্রাইস যাবে 750। এগুলোর কোনো সাইজ হয় না, হ্যাঁ এগুলোর কোনো সাইজ হয় না, এগুলো 34 চেস্ট সাইজও পড়তে পারো, 54 চেস্ট সাইজও পড়তে পারো। জিনিসটা ভীষণ কমফোর্টেবল, কমফোর্টেবল এন্ড ভেরি ইজি টু ওয়্যার অলসো। পরার সময় দড়িটা এইভাবে টেনে একটু অ্যাডজাস্ট করে নিয়ে পড়তে হবে। এটার আরেকটা কালারও আছে, আমি ওটাও দেখিয়ে দেবো। এগুলোর লেন্থ আছে 42 ইঞ্চেস, সো এগুলোকে অ্যাজ আ ড্রেস পড়তে পারো, চাইলে উইথ লেগিংস পরো, বাট আদারওয়াইজ এগুলো কাফতান ড্রেস, এগুলো অ্যাজ আ ড্রেসই পরলে বেশি ভালো লাগবে। প্রাইস আছে এগুলো 750, প্রাইস থাকছে এগুলো 750, ওকে। এটাই হচ্ছে নাম্বার ওয়ান, এটা সবাই পড়তে পারো, 34 চেস্ট থেকে একদম 54 চেস্ট অবধি সবাই পড়তে পারো। এইটার আরেকটা কালার দেখাচ্ছি, হ্যাঁ কাফতান ড্রেসের আরেকটা কালার দেখাচ্ছি, সেটা হচ্ছে এই মেরুনটা, সেটা হচ্ছে এই মেরুনটা। মেরুনটারও প্রাইস আছে 750, 750। একটা যাচ্ছে হোয়াইটের ওপর ব্ল্যাক ডটস, একটা যাচ্ছে মরুনের ওপর ব্ল্যাক ডটস, দেখে নাও যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নাও। মরুনের ওপর ব্ল্যাক ডটস, এটাও যাচ্ছে 750 প্রাইস। এগুলো কিন্তু মানে আমি বলছি, ধরো বাইরে কোথাও বেরোচ্ছ না, সোসাইটির মধ্যে আছো, কমপ্লেক্সের মধ্যে আছো, সো ইউ ক্যান ওয়্যার দিস থিংস ইভেন অ্যাজ আ লাউঞ্জ ওয়্যার, লাউঞ্জ ওয়্যার হিসেবেও কিন্তু এগুলো ভীষণ স্টাইলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি কমফোর্টেবল অলসো। প্রাইস থাকছে 750, ওকে। চলো সরাচ্ছি, এটার আরেকটা ভ্যারাইটি আছে আমার কাছে, একটা ইন্ডিগোর ওপর আছে, সেটাও দেখিয়ে দেবো। ইন্ডিগোরটা দেখো, এই যাচ্ছে ইন্ডিগোরটা, এটাই যাচ্ছে ইন্ডিগোর ওপর কাফতান ড্রেস। ইন্ডিগোটা কিন্তু প্রাইস আছে 950, ইন্ডিগোর প্রাইস থাকছে 950। জিনিসটা একবার দেখো, আমি ইনফ্যাক্ট যেটা লাইভ অ্যালার্ট দিয়েছিলাম এই লাইভে আসার আগে, ওই লাইভ অ্যালার্টটাতে আমি এই সেম মানে আমি একটা দিয়েছি ইন্ডিগো, সেইটা পড়েছিলাম, আমি যেটা নিয়েছিলাম ওটা আর এটা একই জিনিস, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটা আমাকেও ফিট করে গেছে। আবার সামওয়ান উইথ আ চেস্ট সাইজ অফ 45 অর 50, সেও কিন্তু এটা ইজিলি ক্যারি করতে পারবে। প্রাইস আছে 950, কাফতানের লেন্থ হচ্ছে 42 ইঞ্চেস বা 44 ইঞ্চেস, 42 থেকে 44 ইঞ্চেস ভ্যারি করছে কাফতানের লেন্থ, সো দ্যাট মিন্স এগুলো কিন্তু কাফ লেন্থ অবধি এসে যাবে ইজিলি, এগুলো মানে নি কভার তো হয়েই যাবে, হাঁটু কভার করেই এগুলো আসবে। যারা ধরো প্রেগনেন্ট বা যারা বেশি টাইট জামা কাপড় পরতে পছন্দ করেন না, তাদের জন্য আই উড সে কাফতান ইজ আ ভেরি গুড চয়েস। কাফতান গুলো কিন্তু খুব কমফোর্টেবল হয়, মানে যারাই এখান থেকে নিয়ে গেছে, আই হ্যাভ গট ভেরি গুড রিভিউজ অ্যাবাউট দিস, দিস ইজ ড্যাম স্মার্ট, থ্যাংক ইউ ডিয়ার। এটার প্রাইস আছে 950, ওকে, প্রাইস আছে এটা 950। এন্ড এই যে ইন্ডিগোটা দেখছেন না, এটা কিন্তু যাচ্ছে হ্যান্ড ব্লক ইন্ডিগো, একটু আমি কাছ থেকেও দেখিয়ে দিই, এটা কিন্তু মিল প্রিন্টের ইন্ডিগো নয়, দেখো ছোট 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 ক্র্যাকস গেছে না ভেতরে, দিস মিন্স যে এগুলো কিন্তু হ্যান্ড ব্লক করা ইন্ডিগো। 42 চেস্ট সাইজে অল্টার, এটা অল্টার করতে হয় না, কাফতান অল্টার করার কোনো ব্যাপারই নেই, ইন্ডিগোর কালার স্টে করবে, কালার স্টে করবে, কিন্তু আমি আবার করে বলবো ইন্ডিগো আজরক এইসব ধরনের যে ন্যাচারাল ডাইয়ের জিনিস হয়, প্রথমবার পরলে ঘামলে
গায়ে কিন্তু একটু নীল রং ভেতরে লাগতে পারে, ইনারে একটু নীল রং লাগতে পারে, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সে যত দামি ইন্ডিগোই হোক না কেন, একটুখানি কিন্তু কালার যায়, কিন্তু তার মানে এই নয় যে ফেড হয়ে যাবে ধুয়ে ধুয়ে, হয়তো ফার্স্ট ওয়ান অর টু ওয়াশে একটু কালার উঠবে, বাট দ্যাটস ইট, কালার কিন্তু থাকবে। এগুলোর কোন সাইজে অল্টারেশনের কোন ব্যাপার নেই, আমি দেখালাম এটা কিভাবে পরবে। এই যে জাস্ট দড়িটা অ্যাডজাস্ট করে নেবে, এই সেম সাইজের কাফতান আমি পরে লাইভ অ্যালার্ট দিয়েছি, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমার 36 সাইজের ড্রেস লাগে, সো ইফ আই ক্যান ওয়্যার দিস, 52 সাইজেরও কেউ ক্যান ওয়্যার দিস, এনিবডি ক্যান ওয়্যার দিস, এটা কোনো অল্টার করতে লাগে না। তো এটা সারপ্রাইজ ছিল 950। চল সরিয়ে দিচ্ছি, আমার থেকে ইন্ডিগো স্যুট পিসও নিয়েছে অনেকে, ইন্ডিগোর আমি এর আগে প্রচুর জিনিস বানিয়েছি, বাট ওটাই বলবো একটুখানি কিন্তু প্রথম একটা দুটো ওয়াশে একটু কালার যেতে পারে। আচ্ছা এরপরে কি দেখাই, তিনটে সাইজ বুক করবে, হ্যান্ডলুম মেটেরিয়ালের উপর যাচ্ছে, কুর্তি প্রাইস থাকছে 599, দেখে নাও। এটা হ্যান্ডলুম মেটেরিয়াল, সাইডটা যাচ্ছে কিন্তু মঙ্গলগিরি কটন, অ্যাজ আই সেড মঙ্গলগিরি ভীষণ ফেভারিট আমার, আসলে ঘাম হলে ইন্ডিগো মিক্সড হয়ে যায়, তাই বললাম হ্যাঁ একদম ঠিক কথা, একদমই ঠিক কথা। ঘামলে বডিতে কিছু কিছু যেখানে বেশি সোয়েটিং হয় সেখানে ইন্ডিগো রং একটু গায়ে লাগবে, এটা কিন্তু হয়, মানে এটা আমিও যখন করেছি আমারও হয়েছে, এটা হয় ইন্ডিগোতে। এইটা দেখে নাও, এটার প্রাইস যাচ্ছে 599, সাইজ বুক করবে 38, 40, 42, 38, 40, 42 সাইজ বুক করবে, প্রাইস যাচ্ছে 599, ওকে। এই ফ্রন্ট, এই যাচ্ছে ব্যাক, এগুলো একদম কটনের ওপর, এগুলো একদম কটনের ডেলি ওয়ারের জিনিস, সরাচ্ছি। এর আরেকটা কালার আছে, এইটা বুক করবে 36, 38, 40, ভেরি নাইস এন্ড ব্রাইট গ্রিন কালার, এইটা বুক করবে 36, 38, 40, ওকে 599, প্রাইস আছে 599, 36, 38, 40, এই তিনটে সাইজ বুক হবে, হ্যান্ডলুম কটনের ওপর সাইড কাট কুর্তি। শিপিং কত, কলকাতায় শিপিং কত, 50, আর যদি সাউথ কলকাতায় হয় তাহলে 30। এই আছে জিনিসটা, দেখে নাও, প্রাইস আছে 599, এটা সাইজ বুক করবে 36, 38, 40, দেখে নাও। একটু এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ইন্ডিগো ইন্ডিগো বলতে বলতে হ্যান্ডলুমটাকে ইন্ডিগো বলে দিচ্ছি। এই আছে জিনিসটা, ওকে 599, প্রাইস আছে 599, সাইড কাট কুর্তি, সাইজ 36, 38, 40। আমি ফিদা হয়ে যাচ্ছি, আমি তো সবে এখানে লাইভ করতে স্টার্ট করেছি, দেখো আরো কত ভালো ভালো কালেকশন আনবো আগামী দিনে। তোমার শপটা কোথায়? আমি টলিগঞ্জ। আচ্ছা টলিগঞ্জ থেকে এখানে আসা খুব খুব ইজি, টলিগঞ্জ মানে এখন তো অবভিয়াসলি গাড়ির অবস্থা খুব খারাপ, বাট টলিগঞ্জ থেকে এখানে আসতে হলে টালিগঞ্জ ফানি থেকে অটো ছাড়ে তারাতলার, তারাতলায় নামবেন, তারাতলা থেকে এটা 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর যদি বেহালার অটো পেয়ে যান তাহলে তো আরোই ভালো, তাহলে অজন্তা সিনেমা হলের সামনে নামবেন, ওখান থেকে এটা একদম কাছে, আমি ডিরেকশন দিয়ে দেবো। একটা জিনিস দেখাই, একটা ইন্ডিগোর উপর একটা জ্যাকেট দেখাই, হ্যাঁ ইন্ডিগোর একটা জ্যাকেট দেখাই,
কোট জ্যাকেট লং জ্যাকেট সাইজ এটা কিন্তু 38 40 42 প্রাইস যাবে 850 কাফতান আছে না কাফতান আছে অরেলিয়াতে এম পরি তোমার কাছে কোন সাইজ নেব অরেলিয়াতে এম পরলে আই থিংক 38 উড বি গুড বা আমাকে একটু ইনার সাইজটা মেনশন করে দিলে ভালো হয় আমি তাহলে বলে দিতে পারবো ইনার সাইজটা মেনশন করবে বুকিং এর সময় আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 850 850 টাকা প্রাইস যাচ্ছে দেখে নাও ইন্ডিগোর সাথে ইন্ডিগো দু রকম ইন্ডিগোর মিক্স এন্ড ম্যাচ কম্বিনেশনে করা এখানে একটা থাকছে কাচ্চি লেস কাচ্চি লেসের একটা বর্ডার গলাতেও থাকছে নিচেও থাকছে এটাকে আমি লং জ্যাকেট বলছি মানে এই ধরনের লং জ্যাকেট যে কত রকম ভাবে স্টাইল করা যায় না মানে জাস্ট মানে প্রচুর ভাবে স্টাইল করা যায় ধরো স্কার্ট পরলে স্কার্টের সাথে স্পাগেটি টপ পরলে তার উপর একটা এরকম লং জ্যাকেট পরে নাও বা যে কোনো স্লিভলেস কুর্তির সাথে এটা পরে নাও দিস উইল জাস্ট টোটালি চেঞ্জ ইওর অ্যাটায়ার টোটালি মানে তোমার লুকটাই পুরো চেঞ্জ করে দেবে প্রাইস আছে এটার 850 এটা ডেনিম এর সাথেও পড়তে পারো জিন্স এন্ড টি শার্ট নর্মাল ধরো পরলে বা একটা ভেতর হোয়াইট কোনো টিউব টপ পরলে তার সাথে জিন্স পরলে তার সাথে একটা এরকম পুরো এথনিক লুকের একটা লং জ্যাকেট ইন্ডিগোর পরে নাও প্রাইস থাকছে এটার 850 দেখে নাও এটা কিন্তু সাইডে এরকম কাট আছে সামনেটা তো পুরোই ওপেন প্রাইস থাকছে 850 এটা বুক করবে সাইজ 38 40 42 ওকে চলো সরাচ্ছি একটু কাছ থেকে আমি প্রিন্টটাও দেখি এই আসছে জিনিসটা হ্যাঁ এই যাচ্ছে প্রিন্টটা দেখে নাও এই যাচ্ছে প্রিন্টটা একটা লং ড্রেস দেখাচ্ছি লং ড্রেস প্রাইস যাচ্ছে 850 সাইজ বুক করবে 40 42 44 850 ইজ দা প্রাইস Again, a very soothing dress. মানে soothing বলছি because এটা তো obviously white এর উপর আছে white এর উপর ছোট ছোট কালো prints তার সাথে নিচের portionটা দেখো আমি ইক্কা দিয়ে mix match করেছি একটু দূর থেকে দেখাই হ্যাঁ এবার দেখো এই যে নিচটা দেখো পুরো ইক্কাতের সাথে মিক্স এন্ড ম্যাচ করে গেছে এই যাচ্ছে স্লিভ স্লিভের মধ্যেও কিন্তু একটা কাচ্চি লেস ওয়ার্ক এর বর্ডার আছে প্রাইস থাকছে এটার 850 সাইজ বুক করবে এটা 40 42 44 একটু কাছ থেকেও দেখিয়ে দিই এই আসছে জিনিসটা সি এই আসছে জিনিসটা এরকম মাল্টি কালার বাটনস থাকবে এন্ড এই যাচ্ছে প্রিন্সেস কাট করা সাইডে এন্ড এই আসছে হাতা হাতে এরকম ইক্কাতের ফ্রিল দেওয়া এন্ড তার সাথে কাচ্চি লেস ওয়ার্ক এর বর্ডার প্রাইস যাচ্ছে 850 সাইজ বুক করবে 40 42 44 ওকে সো দ্যাটস ইট ফ্রম মি টুডে আজকের লাইভ এখানেই শেষ করছি কালকে আবার চলে আসবো ঠিক 12টার সময় এই গ্রুপে এন্ড আই রিয়েলি রিয়েলি হোপ যে তোমাদের সবাইকে যেন কালকেও দেখতে পাই আমার সাথে ঠিক এই টাইমে এই গ্রুপে চলো বাই বাই